আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি খুলনাতে যাচ্ছি, আমরা যাচ্ছি খুলনাতে। এই যে ভাইও যাচ্ছে, ভাই কাপড় গুছাচ্ছে, তাই আপনাদের একটু দেখাচ্ছি। ভাইয়ের ব্যাগ আলাদা আর আমার ল্যাগেজ। ভাইয়ের কাপড় গুছাচ্ছে ভাই। তোমার শ্বশুরবাড়ি প্রশ্ন করি দেখি কি বলে। তোমার শ্বশুরবাড়ি কেমন লাগে? যাচ্ছ? ওয়ান্ডারফুল, খুবই ভালো লাগে। তাই শহরটা কেমন লাগে? খুবই সুন্দর শহর। বেড়াতে যেতে ইচ্ছা করে মাঝে মধ্যে? তাই আপনার ভাই রে খুব ভাল লাগে খুলনা শহর, কিন্তু যাওয়া হয়নি। কি 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 পরে যাবা দশমে? এই দুইটা গেঞ্জি আমার মানে সম্বল নতুন দাড়ি এটা বোঝা নাই বেশি নেচ্ছ না কিছু গেঞ্জি কিনা খুব প্রয়োজন, গেঞ্জি শার্টও নেই। আচ্ছা এই দুইটা এখন পরে যাবো জার্নিতে, কিন্তু ওইখান থেকে অনেকগুলোই তো বাদ দিস গেঞ্জি, পাঁচটা ছয়টা কিন্তু বাদ দিস গেঞ্জি। খুলনাতে যেও কিনো। সুন্দর করে গুছায় ভাস ভাস। ভাইয়ের কসমেটিক চাইছে, রেজার টেজার। সকালে আবার শেভ করবে না? সকালে নতুনটা কই? তুমি পুরোনোটা নেছ? ও এটা ফ্যান লাগে। সব এখানে যা রাখছি সব ঠিক আছে। বিছানার অবস্থা দেখেন, আমারও কাপড় চোপড় গুছাবো, বিছানায় ভরা, এখনো বের করিনি আলমারির থেকে, বের করব। অবস্থা খুব খারাপ অবস্থা বিছানার। মনে করে নিও আবার কি রেখে যাব। কয়টা? তিনটা। ব্যাগটায় কাপড় অনেক ধরে, পার্সোনাল আপনার ভাইয়ের পার্সোনাল ব্যাগ এটা, আর আমার লাগে দুটো তিনটে, তা বলছে একটা, তো একটা কি হয়, আর একটা ব্যাগ লাগবে। স্যান্ডেল নিবা তোমারটার মধ্যেই না? ওই যে ওই ব্যাগে, ওই ব্যাগে, ওইটা, ওই যে ওইটা কমপ্লিট, ওইটা ঢুকাও। ওই যে ওইটা কোনটা? ওই যে কাগজের ওইটা হচ্ছে না একদম, ওই যে বাইরে। হ্যাঁ ওই যে, হ্যাঁ ওইটা, ওটা ওটা তো নেবই, ওটা জুতো তো আমার এক গাদা জিনিসপত্র, তোমার কাগজ নাও তোমার কাছে, ওইটা তো হ্যাঁ ওইটা হচ্ছে তোমার কাছে নিরাপদ। আরও পানি টানি কিচ্ছু লাগবে না, পানি টানি নেবো না, পানি টানি যদি পড়ে তখন বিপদ। আর বাকিগুলো আমি নেব, তোমার আপাতত কম। স্যান্ডেলটা দাও, কোন কোন স্যান্ডেল নেবো আমি গুছাবো। নি নাও নাও, তুমি বের করবো তো সকালে শুধু বিরাজটা নেবো, পেস্ট ব্রাশ, আর বাকি আমি নিচ্ছি এখন মনে করে। টসলেটটা তোমার ব্যাগের ভিতরে নিও যাতে ফেটে টেটে না। টসলেট আমার ব্যাগের মধ্যে, ওই ল্যাগেজের মধ্যে, ল্যাগেজের মধ্যে গোছাচ্ছি কাপড় চোপড়। কালকে সকালে ভোরে তো আর সময় পাবো না, এখন গোছায় ফেলছি। কোনটা তো কী নেবো কি না নেবো, তাড়াহুড়ো করে অনেকদিন পরে যাচ্ছি খুলনাতে। খুব ভাল লাগে বাপের বাড়ি, বুঝেন তো যারা বাপের বাড়ি যান কেমন লাগে, এ তো সবাই জানেন, সবারই ভাল লাগে বাপের বাড়ি।
কিন্তু যাওয়া হয় না, ওখানে তো কেউ থাকে না যে আমি দেখাবো, কেউ থাকে না। বোন দুটো আছে, থাকে, ভাইয়া থাকে বাইরে, আমরাও থাকি ঢাকাতে। ব্যাগ গুছাচ্ছি, আপনাদের আবার একটু দেখালাম। খুলনা সব ভালোই লাগে, গেলে আর আসতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আসতে হয়। আবার আর একটাও আছে, এটা গুছানো পরে ওইটা আবার জুতো মতো সব ওর মধ্যেই নেব। বাপের বাড়ি মজার বাড়ি, মজার বাড়ি না? হ্যাঁ, তা তোমার ভাল লাগে না? তোমার তো ভাল লাগে, আমার থেকে তোমার ভাল লাগে। আমার তো ভাল লাগে বাবার বাড়ি, আর ওর ভাল লাগে একটু চুপচাপ শহর, ঢাকা শহর যেরকম যানজট, চুপচাপ শহর ওর এই জন্য ভাল লাগে আমার বাবার বাড়ি। গুছানো শেষ, আর বাকিটাও তো আর দেখানো যাবে না, কারণ আরো অনেক কিছু নেব আজকের মতো। এই যে গাড়িতে উঠছি, যাচ্ছি খুলনায়, এই যে মানিকগঞ্জ, মানিকগঞ্জ দিয়ে যাচ্ছি, মাওয়া দিয়ে যাচ্ছি না, পাটুরিয়া দিয়ে যাচ্ছি। ভিউয়ার্সগণ, এটা হচ্ছে পাটুরিয়া অর্থাৎ আরিচা, পদ্মা নদীর ওই পাশে যে আরিচা বলে, মানিকগঞ্জ পার হয়ে আরিচাতে যাওয়ার জন্য, যাওয়ার সময় এখানে ফেরি পারাপারের সময় যে লাইন হয় সেই লাইনে আমরা আটকে গেছি। এই যে দেখেন গাড়ির সারি লাইন ধরে ধরে আছে, এগুলো ফেরিতে ওঠার অপেক্ষায়, এগুলো ফেরিতে যাবে আস্তে আস্তে, তো সেই জন্য সিরিয়াল মানে মেনটেন করতেছে আর কি, সিরিয়াল ধরে আছে। তো এই যে আমরা এই গাড়িতে তো নামলাম, নেমে দেখাচ্ছি যে সিরিয়াল শুরু হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।